আমার বাংলাদেশের প্রিয় মানুষদের জানাই আমার আন্তরিক নমস্কার। এই জায়গাটায় বারবার ফিরে আসতে ভালো লাগে, কারণ মনে হয় এটা মনে হয় না, আমি মনে করি এটা আমারই জায়গা, আমারই দেশ, আমারই সব প্রিয় ভাজনরা এখানে আছেন। গতকালই একটা বিশেষ দিন গেছে, 21শে ফেব্রুয়ারি, আর তারপরে আজকে এখানে এত সুন্দর এই অনুষ্ঠানের আয়োজন, এবং এত কথা বললে আমি কি কথা বলবো, আজকের এই দিনটিও খুব সুন্দর দিন। গতকালই ভাষা দিবস গেছে, এবং এই আন্দোলনে যারা সামিল ছিলেন তাদের সশ্রদ্ধ প্রণাম। এই বিরাট যুদ্ধ না হলে হয়তো এই বাংলাকে এভাবে ধরে রাখা যেত না। তাই বাংলার ভাবনা চিন্তা নিয়েই আর বাংলা ভাষাকে এবং বড় সাংস্কৃতিক জায়গায় তার আরও বড় জায়গা করে দিতে এই উদ্যোগ। সুচিত্রা সেন আমাদের কাছে একটা স্বপ্নের মতো। সুচিত্রা সেনের সমস্ত কিছুই, তাঁরকে ঘিরে কিছু উৎসব, তাকে ঘিরে অনুষ্ঠান, তাকে ঘিরে ইনস্টিটিউশন, এটা আমাদের কাছে একটা বিরাট প্রাপ্তির জায়গা। আর আমি মনে করি যে সুচিত্রা সেন একজনই ছিলেন, আছেন এবং থাকবেন, তার সম্বন্ধে কোনো কিছু বলাও আমাদের কাছে ধৃষ্টতার মতো। কিন্তু আমি এই অর্গানাইজেশনকে অনেক অনেক সাধুবাদ জানাই, যারা এত অসাধারণভাবে পাবনার মতো জায়গায় চার স্মৃতির সৌধ বানিয়েছেন এবং সেখানে মিউজিয়াম হয়ে গেছে এখন। তারই রেশ নিয়ে এই অনুষ্ঠানেরও সূত্রপাত হয়েছে সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর থেকে গর্বের বিষয় আর কি হতে পারে? তাই যারা এর মধ্যে আছেন তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা। আমি মনে করি আমি একজন চলচ্চিত্রের যোদ্ধা এবং কর্মী, তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমার মনে হয় যে আমাদের জীবনের এই অসাধারণ প্রাপ্তি যে সুচিত্রা সেনকে ঘিরে এই কাজ, তার মধ্যে আমি সামিল হতে পারলাম, আমার খুবই ভালো লাগছে এবং আমি থাকবো। কারণ আমি মনে করি, আমি বিশ্বাস করি যে সত্যি ইতিহাসের বড় জায়গা জুড়ে এই মানুষটি আছেন। রেশমি যেটা বললো যে আমি এখন শিল্পী সংসদের প্রেসিডেন্ট, যেটা উত্তম কুমার একসময় শুরু করেছিলেন এবং তার ধারণবাহক হয়েছিলেন এক সময় সুপ্রিয়া দেবী, মাধবী মুখোপাধ্যায়, তারপর আমাকে সেই দায়িত্বটি দেওয়া হয়েছে। আমরা বেশ কিছু কাজ ওখান থেকে করার চেষ্টা করি, এবং আমি মনে করি যে কাজের জায়গাটা আমাদের নিরন্তর, এই কাজ, এই যুদ্ধ, এই পরিক্রমা আমাদের সবসময় চালাতে হবে আরও ভালো কিছু করার জন্য। এবং আজকের আরেকটি বিষয় আছে যেটা আমি একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আজকে আমি খুব আরও আপ্লুত এবং আনন্দিত, মানে এই ঘটনাটার পরেই আমি ঢাকায় এসেছি, যখন আমি আমার বন্ধু, প্রিয় বন্ধু ফিরদৌসকে পেলাম সংসদের রূপে, তার জন্য ওর জন্য একটা জোরে হাততালি হোক। অ্যান্ড আই এম সো প্রাউড অফ হিম, কারণ অনেক অনেক কাজ করেছি একসাথে, করবো, করছিও, আর কাজের থেকেও বড় বন্ধুত্বের জায়গাটা বিরাট। বন্ধুত্বের সাথে সাথে আমাদের পারিবারিক বন্ধুত্ব, এবং তারপরে আমরা সবসময় আলোচনা করতাম যে আরও ভালো কী করা যায়, আরও ভালো কাজ, ওরও একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নে তুমি সফল হয়েছো, আমি খুব আনন্দিত, গর্বিত। এবং আমার এই বন্ধুটি ভীষণ ভালো একটি মানুষ, আশা করি যে ও অনেক ভালো করবে মানুষের জন্য, অনেক ভালো কাজ করবে। তো একদম রাইট চয়েস।
আর আপনাদের সবার কাছে আমার একটাই কি বলবো, মানে আমি সবসময় মনে করি যে আপনাদের এত ভালোবাসা আর স্নেহ আমি পাই যে আমি যেন অনেক ভালো কাজ করে আপনাদের ওই মনের ওই গভীর জায়গাটায় যেন আমার স্থান চিরকাল থাকে, এটাই আমি চাইবো। কারণ আমি এত ভালোবাসা পাই আপনাদের কাছ থেকে এবং বাংলাদেশ আমাকে এত আপন করে জড়িয়ে রেখেছে যে আমি কখনোই ভাবি না যে এটা অন্য একটি দেশ, এটা আমারই দেশ বাংলাদেশ। তাই বাংলাদেশের মাটিতে, থ্যাংক ইউ, বাংলাদেশের মাটিতে যা কাজ হবে, যারা আমার শুভানুধ্যায়ী, আমি চাইবো বারবার ফিরে এসে অনেক ভালো কাজ করে আপনাদের মনের মধ্যে থেকে যেতে। আমার আমি হয়তো একদিন থাকবো না, কিন্তু আমার কাজ থেকে যাবে আপনাদের সবার মধ্যে, হয়তো এইভাবেই একদিন আমার কথা আপনারা সবাই বলবেন। থ্যাংক ইউ।